কৈলাস বিজয়বর্গীয় আর গাড়ির মধ্যে পাথর একেবারে পাথর ছড়া হয় সেই পাথরের টুকরো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অভিযোগ একটু আগেই দিলীপ ঘোষ করছিলেন আপনারা দেখছেন সেই ছবি কৈলাস বিজয়বর্গীয় গাড়ি লক্ষ্য করে পাথর ছড়া হয় যে পাথর তার হাতে এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে এক্সক্লুসিভলি শুধুমাত্র জি 24 ঘন্টা পর্দায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই পাথর যে পাথর কৈলাস বিজয়বর্গীয় গাড়ি লক্ষ্য করে ছড়া হয় গাড়ির কাচ ভেদ করে একেবারে গাড়ির ভিতরে এসে পড়ে সেই পাথর এবং ইট আমরা দেখতে পাচ্ছি পাথর ইট ছড়া হয়েছিল কৈলাস বিজয়বর্গীয় গাড়ি লক্ষ্য করে শুধুমাত্র জি 24 ঘন্টায় সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখছেন যে যে অভিযোগ একটু আগে দিলীপ ঘোষ করছিলেন সেই ছবি এই মুহূর্তে আমরা আপনাদের দেখাতে পাচ্ছি জি 24 ঘন্টার পর্দায় দেখছেন আপনারা শুধুমাত্র জি 24 ঘন্টার পর্দায় ইট এবং পাথর ছোড়া হয় কৈলাস বিজয়বর্গীয় গাড়ি লক্ষ্য করে এবং শিরাকল মোড়ে এই ঘটনা ঘটে যদিও গাড়িটি এখন এগিয়ে গিয়েছে জেপি নড্ডার যে কনভয় সেই কনভয়ে বেশ কয়েকটি গাড়ি রয়েছে তার মধ্যে একটি গাড়িতে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয় তার গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে ইট ছোড়া হয় পাথর ছোড়া হয় কাঁচ ভেদ করে কাঁচ ভেঙে সেই পাথর এবং ইট কৈলাস বিজয়বর্গীয় গাড়ির ভিতরে এসে পড়ে যে ছবি শুধুমাত্র জি 24 ঘন্টায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায় এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এর পাশাপাশি আরও একটি খবর আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র কৈলাস বিজয়বর্গীয় নয় আরও বেশ কয়েকজনের গাড়িতে কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে বিজেপির তরফ থেকে এমনটাই দাবি করা হচ্ছে অনুপম হাজরার গাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটেছে তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন কৈলাস বিজয়বর্গীয় যিনি যাচ্ছেন ডায়মন্ড হারবারে জেপি নড্ডার কনভয়ের সঙ্গেই তার কনভয় রয়েছে এবং শিরাকল মোড়ে তৃণমূল কর্মী সমর্থকেরা তাদের আটকায় এবং সেখানেই প্রায় গাড়ির ওপর চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকেরা এবং এই মুহূর্তে যে ছবি দেখছেন কৈলাস বিজয়বর্গীয় গাড়ি লক্ষ্য করে শিরাকল মোড়েই কিন্তু পাথর এবং ইট ছোড়া হয় যে পাথর এবং ইট গাড়ি ভেদ করে অর্থাৎ কাঁচ ভেঙে একেবারে গাড়ির মধ্যে প্রবেশ করেছে গাড়ির মধ্যে এসে পড়েছে যে ইট এবং পাথরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন যা কৈলাস বিজয়বর্গীয় গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল তৃণমূল কর্মী সমর্থকদের তারা এই এই ঘটনা ঘটিয়েছিল এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন কৈলাস বিজয়বর্গীয় গাড়ি লক্ষ্য করে তৃণমূল কর্মী সমর্থকেরা ইট ছোড়েন এমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং সেই ইট এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে ইট ছোড়া হয়েছিল যে পাথর ছোড়া হয়েছিল সেই ইটের টুকরো এবং পাথরের টুকরো একেবারে কৈলাস বিজয়বর্গীয় গাড়ির কাঁচ ভেদ করে ভিতরে এসে পড়ে এই মুহূর্তে শুধুমাত্র জি 24 ঘন্টায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যদিও শিরাকল মোড়ের যে উত্তপ্ত পরিস্থিতি যে ধুন্ধুমার পরিস্থিতি সেই পরিস্থিতি কাটিয়ে এখন পুলিশের মধ্যস্থতায় গাড়ি এগিয়েছে কনভয় এগিয়েছে যদিও বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিজেপি নেতাদের তরফ থেকে এমনটা দাবি করা হয়েছে গাড়ির কাঁচ ভাঙা রয়েছে সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র জি 24 ঘন্টায় যেখানে শিরাকল মোড়ে এই ঘটনা ঘটে এখানেই কিছুক্ষণ আগে জেপি নড্ডার কনভয় যখন এগিয়ে যাচ্ছিল ডায়মন্ড হারবারের দিকে প্রথম থেকেই সেখানে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক জমায়েত ছিল তারা তাদের একটা সভা চলছিল তারা জড়ো হয়েছিলেন সেখানে আমাদের প্রতিনিধি আগেই যেমন জানিয়েছিল যে তারা কোনোভাবেই সেখান থেকে কোনো গাড়ি চলতে বা এগোতে দিচ্ছিল না এবং যখন জেপি নড্ডা এই এই জেপি নড্ডার কনভয় এখান থেকে এগোচ্ছিল তখনই কিন্তু কৈলাস বিজয়বর্গীয় যে গাড়ি সেটা পিছনে ছিল তার পিছনে ছিল অনুপম হাজরার গাড়ি সেই গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় এবং সেই ইট পাথর কনভয় বা এই যে গাড়ির কাঁচ সেই কাঁচ ভেদ করে এসে ভিতরে পড়ে জি 24 ঘন্টায় শুধুমাত্র সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টায় এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি যেখানে একদিকে আপনারা দেখছেন যে গাড়ির কাঁচ ভেঙে গেছে অর্থাৎ কৈলাস বিজয়বর্গীয় যে গাড়িতে তিনি রয়েছেন সামনের সিটে তিনি বসে রয়েছেন এবং গাড়ির কাঁচ ভেঙে গেছে এই কাঁচ ভেঙে যাওয়ার কারণটা বুঝতেই পারছেন আপনারা কারণ ইট এবং একেবারে পাথর থান ইট যাকে বলে সেই থান ইট এবং পাথর ছোড়া হয়েছিল গাড়ির কাঁচ ভেদ করে ভেঙে এই পাথর এবং ইট এসে পড়ে যাতে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই সিকিউরিটি
নিকালাম চল। আপনারা শুনলেন যে কৈলাস বিজয় বর্গীয় তিনি গাড়ির ভিতরেই রয়েছেন এবং সেই গাড়ির একেবারে সামনের সিটে তিনি বসে রয়েছেন। আর ঠিক আমরা দেখলাম যে এই গাড়িকে লক্ষ্য করেই কিন্তু ইট ছোড়া হয়েছিল, যে ইট এবং পাথরের টুকরো, শুধুমাত্র ইট নয়, একটি ইট এবং পাথর একেবারে গাড়ির ভিতরে এসে ঢুকে পড়ে এবং গাড়ির কাঁচ ভাঙা রয়েছে এবং সেই কাঁচের কাঁচ ভেঙে ইট এবং পাথর পুরো গাড়ির ভিতরে এসে পড়ে। যে ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভলি শুধুমাত্র জি চব্বিশ ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন, জি চব্বিশ ঘন্টার পর্দায় সেই ছবি আপনাদের আমরা তুলে ধরেছি। সেই ছবি দেখতে পাচ্ছেন শিরাকল মোড়ের ছবি, যেখানে কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে হামলার ঘটনা ঘটে, পাথর ছোড়া হয়। আমরা একটু আগে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে দিলীপ ঘোষ তিনি কনভয়ের সামনের দিকে রয়েছেন, জেপি নাড্ডার যে কনভয় সেই কনভয়ের সামনের দিকে তিনি রয়েছেন, কিন্তু পিছনের দিকে আরও যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে একদম পাথর এবং ইট এসে পরে, কারণ পাথর এবং ইট ছোড়া হয় তৃণমূল কর্মীদের তরফ থেকে, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। শিরাকল মোড়, যেখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা জড়ো হয়েছিলেন, জমায়েত করেছিলেন তারা, তারা সেখানেই তাদের একটি সভাও চলছিল। সোনালি গুহ তিনি বক্তব্য রাখছিলেন এবং আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তের আপডেট আমাদের সকাল থেকে দিচ্ছেন। যখন শিরাকল মোড়ে এই এই গাড়ি পৌঁছয়, অর্থাৎ এই কনভয় পৌঁছয়, তখনই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা এই গাড়ির ওপর চড়া, এই গাড়িগুলির ওপর চড়াও হয়। জেপি নাড্ডার গাড়ি কিছুক্ষণ আটকে পড়ে, কনভয় পুরো আটকে পড়ে। কিছুক্ষণ আটকে থাকার পর সেখানে গাড়িগুলির ওপরে একেবারে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কর্মী সমর্থকেরা, এমনটাই অভিযোগ। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে পুলিশি মধ্যস্থতায় কিছুক্ষণ পরে জেপি নাড্ডার গাড়ি এগিয়ে গেল পিছনের দিকে, কনভয়ের পিছনের দিকে যে গাড়িগুলো ছিল তাতেই ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, অনুপম হাজরার মতন আরও বেশ কিছু নেতা, এবং সেখানেই এই গাড়িগুলির ওপর হামলা চলে। যে হামলাতে কিন্তু ইট এবং পাথর ছোড়া হয় তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকে, এমনটাই অভিযোগ। সেই ইট এবং পাথর এসে একেবারে গাড়ির ভিতরে চলে আসে। কৈলাস বিজয়বর্গীয়র গাড়ির ছবি আপনাদের আমরা এক্সক্লুসিভলি দেখালাম, শুধুমাত্র জি চব্বিশ ঘন্টায় সেই ছবি আপনারা দেখছেন, শিরাকল মোড়ের ছবি, যেখানে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে, রণক্ষেত্রের প্রায় চেহারা নেয়, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকেই যখন কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি এগোচ্ছিল, তখনই ইট পাথর ছোড়া হচ্ছিল জেপি নাড্ডার যে কনভয় সেই কনভয়কে লক্ষ্য করে। পিছনের দিকে কৈলাস বিজয়বর্গীয় ছিলেন, তার গাড়িতে একেবারে সরাসরি তার গাড়িতে এসে প্রবেশ করে ভিতরে ঢুকানেই সোনালি গুহ তিনি বক্তব্য রাখছিলেন কিছুক্ষণ আগেই, এবং এই রাস্তা দিয়েই কিন্তু জেপি নাড্ডা তার কনভয় বিজেপির সর্বভারতীয় সভাপতির যে কনভয়, সেই কনভয় কি পরিস্থিতিতে এগোলো নাকি আটকে গেল সেটাই আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণবাংশুর সঙ্গে। অর্ণবাংশু, কি পরিস্থিতি, কনভয় কি এগোলো? দেখো শিরাকলের এখানে কিন্তু দেখা যায় যে নাড্ডা যে গাড়ি কোন রকম বেশ পাশ দেওয়া হয়, তারপর দেখা যায় কিন্তু অন্য যাদের গাড়ি রয়েছে নেতৃত্ব তাদের গাড়ি আটকে যায়, মুকুল আটকে যায়। এখানে একদল যুবক তারা কিন্তু লাঠি নিয়ে রাস্তায় নেমে আসেন, রাস্তায় নেমে আসার পর তারা কিন্তু লাঠি চার্জ করে করে আমরা সেখানে পৌঁছে যাই, সঙ্গে সঙ্গে আমাদেরকে খুঁড়ি দেওয়া হয়, ধাক্কা মেরে লাঠি দেওয়া ওই আসেন, মিডিয়া বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। এরপর যখন এক এক করে গাড়ি এগোতে শুরু করে, সেই সময় কিন্তু গাড়ির উপরে তারা লাঠি দিয়ে প্রহার শুরু করে, প্রহার করতে থাকে। বিজেপির দু একজন কর্মীর গায়ে বেধড়ক মারধর করা হয়েছে, গায়ে লম্বা লম্বা রেপ পড়ে গিয়েছে, দাগদাগ হয়ে গিয়েছে, এই ছবি আমরা দেখতে পেয়েছি। এবং তার কোনো রকমে এখন জয়িং চলছে, একদিকে এখন মাইকিং করা হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে যে সেইভাবে
একইভাবে লাঠি দিয়ে তারা রাস্তা নেমে আসেন, লাঠি ছাতা নিয়ে তারা এসে প্রহার করা শুরু করে দেন এবং প্রহার করার পর তারা কিন্তু এখন পুলিশ মোতায়েন ছিল, অল্প সংখ্যক পুলিশ, তারা কোনো রকমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। নিয়ন্ত্রণ করার পর এখন কনভয় বেরোবে বেরিয়ে যাচ্ছে এলাকা ছেড়ে, প্রথমের দিকে কনভয় আটকে দেওয়া হয় এবং লাঠি দিয়ে বেধড়াক মারধর করা হয় কয়েকজন কর্মীকে, এমনটা আমরা ক্যামেরা ধরা পড়লো তারা বললেন। তাদেরকে তৃণমূলে গুন্ডা বাহিনী তারা কিন্তু লাঠি নিয়ে মারধর করেছে। আমরা সকালে ঘটনাস্থলে পৌঁছে যাই, যখন এই সময় লাঠি নিয়ে তারা কিন্তু আমাদের দিকে ফেয়ে আসেন, আমার কাহারে বাসেন দেবজিৎ দত্তকে ধাক্কা মেরে সরিয়ে দেন। ফিরে দেওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে আসতে থাকি, তারপরে পুলিশ দু একজন এগিয়ে আসেন, তারা এসে গাড়িগুলোকে পাশ দেওয়ার চেষ্টা করছে। যখন বিজেপি নেতৃত্বে গাড়ি যখন এলাকা ক্রস করছে সেই সময় গাড়ির উপর লাঠি দিয়ে বাড়ি দেওয়া শুরু হয় এবং সেই গতিতে তারা এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়েছে। মুকুল রায় গাড়ি পরপর আটকে গিয়েছিল, প্রথমে নাড্ডাজির গাড়ি সিকিউরিটি ফোর্স তারা এক দফায় বেরিয়ে যান, তারপরে গাড়িগুলো আটকে দেওয়া হয়, অ্যানাউন্সিং শুরু হয় যে গাড়ি কি ছেড়ে দেওয়া হোক। এরপরে কিন্তু তারা কেউ মানেননি, সে অ্যানাউন্সিং এর মতো হতে থাকে। কর্মীরা রাস্তা নেমে আসে লাঠি সোটা নিয়ে পাইপ নিয়ে, তারা আটকে দেন রাস্তা, ব্লক করেন, লাঠি দিয়ে আঘাত করতে শুরু করেন। কয়েকজন বিজেপি কর্মী যারা প্রথম দিকে যাচ্ছিলেন বাইকে করে তাদেরকে ধরে মারধর করা হয়েছে, গায়ে দাগ পা পড়ে গিয়েছে, লাঠির আঘাত পড়ে গিয়েছে। সেই আঘাত আমরা দেখতে পেয়েছি সেগুলো, যে তারা কিন্তু পালিয়ে গিয়েছেন এবং নাড্ডাজির গাড়ি, মুকুল রায় গাড়ি, বাকিদের গাড়ি এখন কিন্তু সিরাজল ক্রস করে এগোতে শুরু করেছে। অন্যদিকে রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে অন্যান্য গাড়ির জন্য, পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তবে পুলিশ যে সংখ্যায় রয়েছে সেটা এখন এখন তারা বাগে আনতে পারেননি। পরিস্থিতি এখনো যানজট হয়ে রয়েছে, নেতৃত্ব গাড়ি তারা কিন্তু বেরিয়েছেন, কয়েকজন নেতৃত্ব আবার আটকও করেছিলেন। এই সব দেখতে পাচ্ছি পুলিশ আছে, রাস্তা নেমেছেন, তারা নেমে গাড়ি কোনো রকম পাস করানোর চেষ্টা করছেন। একদল যুবক তারা রাস্তায় নেমে আসেন, এসে একদম সিরাকুলে যেখানে সভা মঞ্চ হচ্ছে সেই সামনেটায় তারা নেমে এসে তারা কিন্তু প্রহার করতে শুরু করেন, একটা শুরু করেন। তারা কোনো ব্যানারে অবশ্যই আসেননি, তারা শুধুমাত্র লাঠি পাইপ নিয়ে এসব নিয়ে তারা রাস্তায় নেমে আসেন। সেটা তারা কিন্তু চাইছেন যে তারা তারা চাইছেন যে এখান থেকে তারা প্রহার করে ব্যাক করিয়ে দেবেন বিজেপি নেতৃত্বকে, কিন্তু পুলিশ সেখানে দেখতে পাচ্ছি র্যাক নামানো হয়েছে, সামনের অংশটাতে র্যাক প্রদান করা হয়েছে। প্রদান করার পর পুলিশ অর্জন করে এখন গাড়ি পাস করার চেষ্টা করেছে। প্রথম দফা প্রহারটা হয়েছিল গাড়ির উপরে লাঠি দিয়ে, সেটা কিন্তু এখন বেরিয়ে গিয়েছে। ধন্যবাদ অর্ণবাংশ, তোমাকে আমাদের আরেক প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। অর্ণবাংশ, যেমনটা জানালো যে এখন কনভয় সিরাপুর মোড় থেকে এগিয়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই কিন্তু ধুমধুমার ঘটনা এখানে ঘটে। আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে ফোনে রয়েছে। কমলাক্ষ, কনভয় এগিয়ে গিয়েছে কিন্তু সেই সময় কী হয়েছিল, পরিস্থিতি কী ছিল, তোমার কাছে জানতে চাইবো। তুমি যদি এই মুহূর্তের ছবিটা দেখতে পারো, এই মুহূর্তে যে ছবি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, জেপি নাড্ডার কনভয় যে মুহূর্তে সিরাপল মোড় ক্রস করে সেই মুহূর্তে পরিস্থিতি কার্যত পুলিশ এবং এখানে তৃণমূল কর্মী, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যারা ছিল, যারা বারংবার ঘোষণা করছিলেন যাতে পরিস্থিতি কোনোভাবে ঘোরালো না হয়, সেই পরিস্থিতি মুহূর্তের মধ্যে ঘোরালো হয়ে ওঠে। এবং সেই কনভয়ের ছবি আমরা দেখাচ্ছি যে মুহূর্তে জেপি নাড্ডা তিনি চলে আসেন সেই মুহূর্তে কিন্তু তার আগে পিছিয়ে যত বিজেপির বাইক এবং গাড়ি, তার সঙ্গে সংবাদ মাধ্যমের গাড়ি, বিজেপির অন্যান্য নেতৃত্বের গাড়ি, সমস্ত গাড়ির উপরে আশ্রয় করেন তৃণমূল কর্মী সমর্থকরা। তাদের বক্তব্য, এই রাস্তা দিয়ে কোনোভাবেই এই বিজেপির নেতৃত্বকে তারা যেতে দেবেন না। যদিও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা বারংবার মাইকে ঘোষণা করছিলেন, আমরা এই মুহূর্তে যে ছবি পাঠানোর চেষ্টা করছি, যদি সরাসরি সেই ছবি দেখানো যায় তাহলে দেখতে পাবে জেপি নাড্ডার গাড়িটি এই মুহূর্তে যেই জায়গায় রয়েছে, যেখান থেকে মূলত গোলমালের সূত্রপাতটা, সেই সময় জেপি নাড্ডার সঙ্গে সরাসরি আমরা কথা বলার চেষ্টা করি। তিনি বিজেপি সংঘের সঙ্গে সেই মুহূর্তে কথা বলতে চাননি, তবে তারপরে ঠিক এই ঘটনার পরেই কিন্তু একেবারে সিরাপল মোড়ে যেখানে তৃণমূল কর্মীদের সভা চলছিল সেই সভাস্থল থেকে ঝান্ডার যে লাঠি ইট সমস্ত কিছু নিয়ে এই কর্মীদের উপরে এবং বিজেপির যে সমস্ত গাড়িগুলি ছিল সেই গাড়িগুলির উপরে আসতে পারে, পেছনে ছিলেন মুকুল রায়, তার গাড়ি লক্ষ্য করে হিট করা হয় এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। যে নিরাপত্তা রক্ষী যারা ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতির সঙ্গে, তারা পুরো গাড়িটি, জেপি নাড্ডার গাড়িটি পুরোপুরি ঘিরে দেন,
এবং তারপর পুলিশ সক্রিয় হবে এই মিছিল বা এই যে জমায়েত যেখানে ছিল সেই জমায়েত ছত্র ভঙ্গ করবার জন্য পুলিশ সক্রিয় হয়, কিন্তু পরিস্থিতি যেভাবে ঘোরালো হয় সেই ঘোরালো পরিস্থিতি কিন্তু কোনোভাবেই কাম্য ছিল না। অন্তত তৃণমূলের নেতৃত্ব তারা ঘোষণা করছিলেন যে পরিস্থিতি যাতে কোনোভাবে ঘোরালো না হয় শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করবেন, তারা স্লোগান দেবেন, কিন্তু মুহুর্মুহু লাঠির বাড়ি পড়তে থাকে, রাস্তায় পথ চলছে, মানুষ থেকে সংবাদ মাধ্যম এমনকি বিজেপির যারা নেতৃত্ব ছিলেন কেউই ওখানে যে কোনো গাড়ি রেয়ার পাইনি বলা যেতে পারে, সমস্ত গাড়ির উপরেই কিন্তু আসতে পারে সেই তাদের আক্রমণ বলা যেতে পারে। এবং তারপরে এই মুহূর্তে কিন্তু জেপি নাড্ডার গাড়ি কনভয় শিরাকল মোড় এবং সরিষা অতিক্রম করে গিয়েছে এবং বিজেপির নেতৃত্বের মধ্যে আমরা যাকে দেখতে পেয়েছি পেছন পেছনে গাড়িতে ছিলেন মুকুল রায়, তার গাড়িও ইতিমধ্যে শিরাকল মোড় নির্বিঘ্নে পেরিয়ে গিয়েছে, কিন্তু তার আগে যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতি কিন্তু একেবারে বলা যেতে পারে সম্পূর্ণভাবে ঘোরালো হয়ে ওঠে।